বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা হিসেবে খ্যাত পরিমণি। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে হালের এই জনপ্রিয় নায়িকার। এছাড়াও কাজ করেছেন বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও। বর্তমানে নায়িকা কয়েকটি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন, কিন্তু হঠাৎ করেই সেই কাঙ্ক্ষিত খবরটি নিয়ে বেশ হইচই পড়ে গেল মিডিয়া পাড়ায়। কাঙ্ক্ষিত খবরটি হচ্ছে পরীর মনের মানুষের খবর মিলেছে এবার, তবে কোনো সিনেমায় নয়, এবার বাস্তবে এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়টি সবার সামনে পরিষ্কার করে দিলেন একটি জাতীয় পত্রিকার বিনোদন সাংবাদিক ও রেডিও আমাদের জনপ্রিয় অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপক তামিম হাসান। আর এই তামিম হাসানই হচ্ছে সেই ব্যক্তি যিনি ঢাকায় চলচ্চিত্রের হালের জনপ্রিয় নায়িকা পরিমণির মনের মানুষ। তামিম তার নিজস্ব ফেসবুকের ওয়ালে ইন এ রিলেশনশিপ উইথ পরিমণি পোস্টটি শেয়ার করেন। এর কয়েক মাস আগে পরিমণিও তামিমের সঙ্গে তার কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন। আর এখন তামিমের পরিমণির সঙ্গে তার দেওয়া রিলেশনশিপ স্ট্যাটাসটাই তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছে। উল্লেখ্য, তামিম হাসানের জন্মদিন ছিল গতকাল 12 জুলাই। 12 তারিখে পরিমণি একটি স্ট্যাটাস দেন। সে স্ট্যাটাসে পরিমণি লেখেন, আজ বৃষ্টি রাতের 1 বছর, শুভ জন্মদিন। মূলত তামিম হাসানকে জন্মদিনে উইশ করতে গিয়েই এই স্ট্যাটাস দেন পরি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।